ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবার আপনার প্রশ্ন হলো অনেকে বলে বাথরুমে মাথায় কাপড় না দিয়ে গেলে জিনের আকর্ষণ করে এ কথাটি কি সঠিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ ওয়া বাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এতটুকু পাঠ করে সে বাথরুমে প্রবেশ করবে জিন এবং শয়তানের অনিষ্ট থেকে সে পরিত্রাণ পাবে এবং তার সতর শয়তান দেখতে পারবে না আড়াল তৈরি হয়ে যাবে এতটুকুই যথেষ্ট কিন্তু সেখানে মাথার মধ্যে কাপড় না দিয়ে গেলে জিনেরদের আকর্ষণ তৈরি হয় এই ধরনের কথা ভুয়া কোনো হাদিসের মধ্যে আসে নাই মাথা হোক বা শরীরের পুরো শরীর খোলা থাকুক কোনো সমস্যা নেই যদি সে দোয়া পড়ে বিসমিল্লা পরে দোয়া পড়ে যদি সে প্রবেশ করে তার মাঝে আর শয়তানের মধ্যে আড়াল তৈরি হয় যা শয়তান তাকে দেখতেও পায় না এবং তাকে অনিষ্ট বা ক্ষতিও করতে পারে না যা হাদিসের মধ্যে এসেছে সুতরাং যারা বলে যে মাথার মধ্যে কাপড় দিয়ে যেতে হবে এগুলো সঠিক নয় আরেকটি কথা জাল হাদিসের মধ্যে এসেছে আপু বক্কর রদিয়াল্লা তালহু বাথরুমে কাপড় দিয়ে প্রবেশ করতেন এ কথাটি সেই সনদে প্রমাণিত হয় নাই ওলামাইকরাম এগুলোকে জাল বলে আখ্যায়িত করেছেন সুতরাং বিশুদ্ধ কথা হলো শরীর অথবা মাথার মধ্যে যদি কাপড় না থাকে তাতেও কোনো সমস্যা নেই শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না শয়তান তখনই অনিষ্ট করে যখন সে বিষ এবং দোয়া পাঠ না করে টয়লেটে প্রবেশ করে উল্লাহ আলম